সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে কাকাবাবু হঠাৎ বলে উঠলেন, এ কি, এগুলো কিসের দিন? সন্তুও বেশ অবাক হয়েছিল। ডাকবাংলোর কুক তাদের দুজনের জন্য একটি প্লেটে চারটি ডিম সিদ্ধ দিয়ে গেছে। এইরকম ডিম সন্তু আগে কখনো দেখেনি। মুরগির ডিমের চেয়ে একটু ছোট, পুরোপুরি গোল, ঠিক পিং পং বলের মতো। প্লেটে সাজানোর জন্য চারটি বল, এগুলি নিয়ে এক্ষুনি টেবিল টেনিস খেলা যায়। বিমান আগে ব্রেকফাস্ট খেয়ে ফেলেছে, সে শুধু এক কাপ চা নিয়ে খানিক দূরে বসে আছে। বিমান হঠাৎ হাসতে হাসতে বলল, এহে কাকাবাবু, আপনি চিনতে পারলেন না? বাংলার কুকটি বাঙালি, সে একটু কাচুমাচু হয়ে বলল, স্যার এখানে তো হাঁসের ডিম পাওয়া যায় না, মুরগির ডিমের চালান আসে, তাও মাঝে মাঝে কম পড়ে যায়, কিন্তু কচ্ছপের ডিম যথেষ্ট পাওয়া যায়। কাকাবাবু বললেন, ছি 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 ছি। বিমান বলল, খেতে কিন্তু খারাপ নয়, আপনারা খেয়ে দেখুন, আমি বলছি খুব ভালো লাগবে। কাকাবাবু বললেন, তুমি আমাকে কচ্ছপের ডিম চেনাচ্ছ? একসময় কত কচ্ছপ খেয়েছি, কচ্ছপের মাংস খেয়েছি, এক একটা কচ্ছপ মারলে তার পেট থেকে 14-15 ডিম পাওয়া যেত, এগুলো এখনই সরিয়ে নিয়ে যাও, আমি খাবো না। বিমল বলল, একসময় খেতেন, এখন খাবেন না কেন? আপনার বুঝি সহ্য হয় না? তাহলে সন্তু খেয়ে নে। কাকাবাবু বললেন, না না, সন্তুও খাবে না। তোমরা জানো না কচ্ছপ মারা নিষেধ? সারা পৃথিবীতে কচ্ছপের সংখ্যা কমে যাচ্ছে, আর কিছুদিন পরে তো কচ্ছপ একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। শুধু শুধু এইভাবে কচ্ছপের ডিম নষ্ট করার কোনো মানে হয়? বিমল বলল, তা অবশ্য ঠিক, কিন্তু এগুলো তো সিদ্ধ হয়ে গেছে, এগুলো খেয়ে নিন, এগুলো থেকে তার বাচ্চা বেরোবে না। কাকাবাবু বললেন, তবুও খাওয়া উচিত নয়। তুমি যদি ভাবো এই ডিমগুলো তো আমি নিয়ে আসিনি, আমি সিদ্ধ করিনি, সুতরাং আমার খেলে দোষ কি? তাহলে অন্য লোক আরো বেশি করে ডিম ধরবে, বাজারে নিয়ে তা বিক্রি করবে, সেই জন্য আগে খাওয়া বন্ধ করে দিতে হবে। ডিম তুমি নিয়ে যাও, আমি শুধু চা আর টোস্ট খেয়ে নেব। বাংলার কুকটি বললেন, আপনি বললেন স্যার কচ্ছপ কমে যাচ্ছে, কিন্তু এদিকে কিন্তু অনেক কচ্ছপ পাওয়া যায়, ওরা সমুদ্রে থাকে, কিন্তু ডিম পারবার সময় উপরে উঠে আসে, মাটিতে সামান্য গর্ত করে ডিম পারে, তারপর মাটি চাপা দিয়ে চলে যায়, লোকরা সেই মাটি খোঁড়া দেখলেই চিনতে পারে। কাকাবাবু বললেন, লোকরা অন্য ডিমগুলো চুরি করে নিয়ে আসে, তাই তো? এখন যতই কচ্ছপ থাক, এইভাবে ডিম নষ্ট করতে থাকলে একদিন কচ্ছপের তো বংশ ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে কত প্রাণী এইভাবে শেষ হয়ে গেছে তুমি জানো? বিমল বলল, কচ্ছপ মারাও তো খুব সোজা, একবার ধরে উল্টে দিতে পারলে ওরা নিজে থেকে আর সোজা হতে পারে না। কাকাবাবু বললেন, নিরীহ প্রাণী বলেই একসময় সাহেবরা হাজার হাজার কচ্ছপ মেরে ফেলেছে। ভারত মহাসাগর এমন অনেক দ্বীপ ছিল যেখানে লক্ষ লক্ষ কচ্ছপ বাস করত। এক একটা দ্বীপে যখন সাহেবদের জাহাজ নেমেছে, তখন খেলার ছলে তারা যত ইচ্ছে কচ্ছপ মেরেছে। বিমল বলল, সাহেবরা তো সর্বভূ, কচ্ছপের মাংস নিশ্চয়ই ওরা খায়। কাকাবাবু বললেন, হ্যাঁ, টার্টল স্যুপ তো অনেকেরই প্রিয়, কিন্তু শুধু খাবার জন্য নয়, বললাম না খেলার জন্য মেরেছে। একদিনে কি হাজার হাজার কচ্ছপ খাওয়া যায়? মজার জন্য কত জাহাজের খালাসিরা কচ্ছপগুলোকে ধরে ধরে উল্টে দিত, কে কটা পারে তার প্রতিযোগিতা হতো, তারপর ওরা জাহাজ নিয়ে চলে যেত। দিনের পর দিন হাজার হাজার কচ্ছপ অসহায় ভাবে চিত হয়ে পড়ে থাকত, দৃশ্যটা শুধু ভাবো একবার, তারপর আস্তে আস্তে শুকিয়ে মরে যেত। সন্তু বলল, ইস। বিমল বলল, চলুন কাকাবাবু, এবার তো আমাদের বেরোতে হবে। কাকাবাবু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালেন, ডাইনিং রুম ছেড়ে সবাই বাইরে চলে এলো। একটা ঝকঝকে নতুন জিপসি গাড়ি অপেক্ষা করছে ওদের জন্য, উঠতে পড়া ড্রাইভার দরজা খুলে দিল। কাকাবাবু জোরে একটি শ্বাস টেনে নিয়ে বললেন, আহ, এখানকার বাতাসটি পরিষ্কার, চমৎকার একটা টাটকা গন্ধ, এইটুকু রাস্তা গাড়িতে গিয়ে কি করবো, চলো হেঁটেই যাই। বিমল বলল, হাঁটতে অসুবিধা হবে না তো আপনার? কাকাবাবু হেসে বললেন, হা না হে, এই ক্র্যাশ নিয়ে আমি মাইলের পর মাইল হেঁটে যেতে পারি, চলো চলো হেঁটেই চলি।
রাস্তাটা ঢালু হয়ে সমুদ্রের দিকে চলে গেছে। একেবারে লেখার কালির মতো ঘন নীল রং। রয়্যাল ব্লু খুব কাছেই একটি দ্বীপ, সবুজ গাছপালায় এমন ভর্তি যে এখান থেকে দেখে মনে হয় এক ইঞ্চি জায়গাও খালি নেই। এমন নিবিড় জঙ্গল শুনতো আগে কখনো দেখেনি। শুনতো এই দ্বিতীয়বার আন্দামানে এল। পোর্ট ব্লেয়ার শহরটা তার বেশ চেনা লাগছে, মনটা যেন খুশি খুশি লাগছে তার। এখানকার সমুদ্র অন্যরকম, দীঘা বা পুরীর সাথে কোনো মিল নেই। তীরের কাছের জল একটুও ঘোলা নয়, একেবারে স্বচ্ছ, তাকিয়ে থাকলে মাছের ঝাঁক দেখা যায়। মোটর লঞ্চটাও রেডি হয়ে আছে, ওপরের ডেকে রেলিং হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এর মালিক রূপের মিত্র। কাকুবাবুদের দেখে দুহাত জোর করে নমস্কার করে বললেন, আসুন আসুন মিস্টার রায়চৌধুরী, আমরা ঠিক 9টার সময় স্টার্ট করব। লঞ্চটি মাঝারি আকারের, নিচে চারখানা কেবিন যেখানে অনায়াসে 8 জন লোক শুতে পারে। রান্না বান্নারও ব্যবস্থা আছে, বেশ কয়েকদিন সমুদ্রে ঘুরে বেড়ানো যায়। রূপেনবাবুদের ঝিনুক আর মাদার অফ পার্লের ব্যবসা। আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি সমুদ্রে ঝিনুকের অন্ত নেই, কত রকমের ঝিনুক, মাঝে মাঝে শঙ্খ উঠে আসে। মাদার অফ পার্ল দিয়ে মেয়েদের গয়নার লকেট তৈরি হয়। এবার অবশ্যই লঞ্চে করে ঝিনুক তুলতে যাওয়া হচ্ছে না, বিমান একজন বিমানই চালক, তার নামের সাথে কাজের খুব মিল। সে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর পাইলট, মাঝে মাঝে তাকে আন্দামানে আসতে হয়। রূপের মিত্রের সাথে তার খুব ভাব, বিমানই কাকাবাবুদের এখানে নিয়ে এসেছে বেড়ানোর জন্য। উপরের ডেকে কয়েকটি চেয়ার পাতা, সবাই সেখানে গিয়ে বসলো। লঞ্চটা বন্দর ছেড়ে ছুটে চললো গভীর সমুদ্রে, পাশ দিয়ে মাঝে মাঝে অন্য লঞ্চ যাচ্ছে, সেগুলিও অবশ্য যাত্রী ভর্তি। এখানে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে হলে লঞ্চ ছাড়া তো কোনো উপায় নেই, কাকাবাবু জিজ্ঞাসা করলেন। তা আমরা কোন দিকটায় যাবো? রূপেন বললেন, আমরা যাব রঙ্গত আইল্যান্ডে, পথে অবশ্য আরো কয়েকটা দ্বীপ পড়বে। বিমান বলল, এখানে কত যে দ্বীপ, অনেক দ্বীপের তো নামও নেই। কাকাবাবু আপনি তো জানেন, আপনি তো এদিকটা ঘুরেছেন আগে। কাকাবাবু দুদিকে মাথা নাড়লেন। বিমান আবার বলল, জানেন তো রূপেনবাবু, একবার কাকাবাবু আর সত্যু একেবারে হিংস্র জানোয়ারদের মধ্যে গিয়ে পড়েছিল। রূপেনবাবু বলেন, ও বাবা তাই নাকি, যে দ্বীপটায় জানোয়ার উপজাতিরা থাকে আমরা তো সেটাকে এড়িয়ে চলি, তার কাছাকাছি যাই না, আপনি গেলেন কি করে, ওরা আপনাদের মারার চেষ্টা করেনি? কাকাবাবু একটু মৃদু হেসে বললেন, সে এক বড় গল্প, এখন থাক সেসব কথা। আচ্ছা রূপেনবাবু, আচ্ছা রূপেনবাবু, আপনি কি নিজের চোখে মারমেট দেখেছেন? রূপেনবাবু বলেন, না আমি দেখিনি, আমি লঞ্চে করে এখানকার সমুদ্রে অনেক ঘুরেছি, বড় বড় তিমি দেখেছি, হাঙ্গরের ঝাঁক তো যখন তখন দেখতে পাওয়া যায়, ফ্লাই ফিস দেখেছি, ডলফিন দেখেছি, কিন্তু মারমেট জাতীয় কখনো কিছু আমার চোখে পড়েনি। কাকাবাবু মুখ ফিরিয়ে বললেন, বিমল যে বলল আপনি দেখেছেন, মারমেট দেখার প্রতিশ্রুতি দিয়েই তো বিমল আমাদের এখানে টেনে নিয়ে আসলো। বিমান বলল, রূপেনবাবু নিজের চোখে দেখেছেন সে কথা আমি বলিনি, আমি বলেছি যে রূপেনবাবুর লোকজনরা দেখেছে। রূপেনবাবু বললেন, হ্যাঁ আমার লঞ্চের দুজন খালাসি নাকি দেখেছে, মাসখানেক ধরে একটা গুজব রটেছে যে একটা মারমেড বা জলকন্যা নাকি মাঝে মাঝেই দেখা যায়, কোনো নির্জন দ্বীপের ধারে বালির উপর বসে থাকে, মানুষ বা কোনো কিছু সামান্য শব্দ পেলেই চোখের নিমিষে জলের মধ্যে ঝাঁপ দিয়ে অতল গভীরে চলে যায়, রঙ্গতার মায়াবন্দরের বেশিরভাগ লোকজনই নাকি তাকে দেখতে পেয়েছে। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, আপনি কি এটাতে বিশ্বাস করেন? রূপেনবাবু বললেন, আমার বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, নিজের চোখে তো আর দেখিনি। কাকাবাবু আবার জিজ্ঞাসা করলেন, যারা দেখেছে তারা মারমেটটি কেমন কিছু বলেছে? রূপেনবাবু বললেন, উপরের দিকটা একটি সুন্দরী মেয়ে, লম্বা চুল, ফর্সা রং, টানা টানা চোখ, আর নিচটা মাছের মতো, পা বলে কিছু নেই, তার বদল লেজ। কাকাবাবু বললেন, সবাই তো এইরকমই বলে, কোপেনহেগেন শহরেও এইরকম একটি মারমেডের মূর্তি আছে। বিমান বলল, হ্যাঁ সে তো বিশাল বিখ্যাত, আমি দেখেছি। কাকাবাবু বললেন, হ্যাঁ মূর্তিটা তুমি দেখেছ, কিন্তু আসল মারমেড এ পর্যন্ত কোনো মানুষ দেখেছে বলে তো আমি জানি না।
বিমান বলল, দেখ কেউ দেখেনি, তবে যে বহুকাল ধরে এত গল্প। কাকুবাবু বললেন, ওসব তো গল্প, মানুষের কল্পনা, কোনো প্রমাণ নেই। মাঝে মাঝে গুজব ওঠে, কিন্তু আজ পর্যন্ত কেউ ছবি তুলেছে বলে তো জানি না। সন্ত বলল, আমি ক্যামেরা এনেছি, সত্যি যদি একটা মার্বেল দেখতে পাই তাহলে চটপট ছবি তুলে নেব, তাহলে একটা বিরাট আবিষ্কার হবে, তাই না? কাকুবাবু বললেন, হ্যাঁ তা তো হবে, কিন্তু বেশি আশা করিস না সন্ত, বেশি আশা করলে বেশি নিরাশ হতে হয়, সমুদ্রে ওরকম কোন প্রাণী থাকতেই পারে না। বিমান বেশ অবিশ্বাসে শুনে বলল, থাকতে পারে না, একই কথা বললেন কাকুবাবু, সমুদ্রে তো এখনো কত রহস্যময় প্রাণী আছে, মানুষ কি সেসব দেখেছে? কাকুবাবু বললেন, রহস্যময় প্রাণী থাকতে পারে, কিন্তু যে প্রাণীর উপর দিকটা মানুষের মতো, তার হার্ট লাংস নিশ্চয়ই মানুষের মতোই হবে, সে বেশিক্ষণ জলের পেয়ে থাকবে কি করে? তবে অন্য দুটো প্রাণীর সন্ধান পাওয়া গেছে, যাদের দূর থেকে দেখলে অনেকে মানুষ বলে ভুল করে। সন্ত বলল, মানুষের মতো প্রাণী? কাকুবাবু বললেন, মোটেই মানুষের মতো নয়, একেবারে জলজন্তু, একটির নাম মানাটি আর একটির নাম ডুগং, এরা বিরাট বিরাট প্রাণী, এক একটির ওজন প্রায় 1 টন। তিমি মাছ যেমন জলের উপরে মুখ ভাসিয়ে নিঃশ্বাস নেয়, তেমনি মানাটি আর ডুগং এরাও প্রায় জলের উপর মুখখানে ভাসিয়ে রাখে। বহুকাল ধরে গভীর সমুদ্রে নাবিকরা এদের দেখেছে, এদের মুখের সঙ্গে মানুষের মুখের একটু মিল আছে। একটু থেমে অনেকখানি চওড়া হাসি হেসে কাকুবাবু বললেন, মেয়েরা তো বিশেষ জাহাজের নাবিক হয় না, নাবিকরা সাধারণত পুরুষই হয়, সেই জন্য মানুষের মুখের সঙ্গে একটু মিল আছে, এসব প্রাণী দেখেই নাবিকরা তাকে কোনো একটা মেয়ে বলে মনে করে, সেই থেকে জলকন্যার কাহিনী চালু হয়েছে এই আর কি। শুনতে জিজ্ঞাসা করল, ওই মানাটি আর ডুগংদের কেমন দেখতে? কাকুবাবু বলল, আমি তো নিজের চোখে দেখিনি, তবে ছবি দেখেছি, কয়েকজন বৈজ্ঞানিকের লেখা পড়েছি, তারা লিখেছেন যে মুখটি বিচ্ছিরি লাগে বুড়োর মতো, সাধারণ মানুষের মুখের চেয়ে অনেক বড়, এদের তলার দিকটা মাছের মতো, কিন্তু এরা মাছ নয়, মেমাও, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী, সিদ্ধারা আছে। বিমল বললেন, দূর চাই? কাকুবাবু বললেন, আমি মার্বেল দেখার আশা করিনি, তবে একটি মানাটি বা ডুগঙ্গ যদি দেখতে পাই সেটিও যথেষ্ট, এদিককার সমুদ্রে সাধারণত ওদের দেখা যায় না। রূপেনবাবু বললেন, আমার খালাসি দুজন কিন্তু জোর দিয়ে বলেছে ওরা একটা মেয়ের মতোই প্রাণী দেখেছে, আমাদের আজ ঠিকই দেখাবে ওরা। কাকুবাবু বললেন, সে তো ভালো কথা, দেখা যাবে। এরপর কফি এলো, কফি খেতে খেতে ওরা তাকিয়ে রইল সমুদ্রের দিকে, নির্জন একটি সুন্দর দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে লঞ্চটা, মাঝে বড় বড় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে, জল ছিটকে আসছে ডেকের উপর। কাকুবাবু, সন্তু, বিমান তিনজনেই প্যান্ট শার্ট পরা, কিন্তু রূপেনবাবু বনেদি বাঙালির মতন কোচানো ধুতি পাঞ্জাবি পরেছেন, একবার জলের ছিটেই তার পাঞ্জাবির অনেকটা ভিজে গেল। কাকুবাবু একটি বাইনোকুলার সাথে এনেছেন, সেটি ঘুরিয়ে ঘুরিয়ে অন্যরাও দেখছে। একসময় সন্তু চেঁচে উঠল, ওই যে ওই যে! সবাই সন্তুকে ঘুরে তাকালো, না না কোনো জলকন্যা নয়, এক যাক উরুক্কু মাছ, ফ্লাইং ফিশ আর কি, পার্শে মাছের মতো সাইজ, কিন্তু দুপাশে ডানা আছে, মাছগুলো জল থেকে লাফিয়ে উঠে ফরফর করে খানিকটা উড়ে গিয়ে আবার জলে ডুবে যায়। কাকাবাবু বলে, এও তো একটা বেশ ভালো জিনিস দেখে নিলি রে সন্তু। এরপর ঘন্টা তিন আর কিছুই দেখা গেল না, সমুদ্র যতই সুন্দর হোক বেশিক্ষণ চেয়ে থাকতে থাকতে একঘেয়ে লেগে যায়, লঞ্চের ভটভট শব্দটাও বড্ড বিরক্তিকর, যদিও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু মাথার উপরে তো গন গনে সূর্য, গরম না লাগলেও চোখ যেন ঝলসে যাচ্ছে। এক সময় লঞ্চটা হঠাৎ থেমে গেল, রূপেনবাবু নিচে একটা কেবিনে গিয়েছিলেন পাঞ্জাবিটা পাল্টাতে, উপরে এসে বললেন, আমার খালাসির একটা প্রস্তাব পাঠিয়েছেন, আমার খালাসির একটা প্রস্তাব পাঠিয়েছি, কাছে যে দ্বীপটা দেখছেন ওর ধারেই নাকি দেখা গেছে মার্বেলকে, এখানে অপেক্ষা করলে নাকি দেখাও মিলতে পারে, কিন্তু লঞ্চের শব্দ শুনলে ওরা পালিয়ে যাবে, একটি নৌকো করে আমরা ওই দ্বীপে গিয়ে অপেক্ষা করতে পারি, দুপুরের খাবারেরও তো সময় হয়ে গেছে,
ওখানে গিয়েই না হয় আমরা খেয়ে নেব। কাকাবাবু বললেন, চমৎকার আইডিয়া। জলকন্যা কিংবা বিরাট কোনো জলজন্তু না দেখা যাক, নতুন একটি দ্বীপে পিকনিক তো হবে, সেটাই বা মন্দ কি? বিমান সব হয়ে বলল, ওই দ্বীপে আবার জারোয়া টারোয়া থাকে না তো? রূপেনবাবু বললেন, আরে না না, দেখছো না ছোট্ট দ্বীপ, চারপাশটা তো দেখাই যায়। আন্দামানের জঙ্গলে বাঘ ভাল্লুকও থাকে না, নিয়েই ভয়ে ঘুরতে পারো। শুনতে জিজ্ঞাসা করল, আচ্ছা এই দ্বীপটার নাম কি? রূপেনবাবু বললেন, তা তো জানি না ভাই, বোধ হয় কোনো নামই নেই। এখানকার অনেক দ্বীপেরই নাম থাকে না, শুধু নম্বর দিয়ে চেনানো হয়। শুনতে বলল, আমি এই দ্বীপটার নাম দিলাম মারমেড আইল্যান্ড। লঞ্চের গায়ে বাঁধা একটি ডিঙ্গি নৌকো, সেটি ভাসানো হলো জলে। মিনিট দশেকের মধ্যেই ওরা পৌঁছে গেল দ্বীপটিতে। দ্বীপটি একেবারে সুন্দর একটি ছবির মতো, তীরের কাছে মিহি সাদা বালি ছড়ানো, তারপর নানান রঙের নুড়ি পাথর, তারপর গাছপালা। এখানকার জঙ্গল খুব ঘন নয়, বোধহয় সমুদ্রের জল ফুলে উঠলে দ্বীপটি ডুবে যায়। ঘাস কিংবা ঝোপঝাড় কিছু নেই, বড় বড় সব গাছ, মাঝে মাঝে ফাঁকা জায়গা। তীর থেকে খানিকটি ভেতরে এসে সন্তু দেখতে পেল একটি গোল মতো পাথরের ঢিবি। জুতো খুলে সন্তু তত্তর করে সেটার উপর উঠে দাঁড়াল, তারপর আনন্দে চেঁচিয়ে উঠে বলল, এই জায়গাতে সবাই মিলে বসলে খুব ভালো হয়, এখান থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। কাকাও পাথরটার গায়ে হাত দিয়ে বলল, বেশ পিচ্ছিলে, আমি আর খোড়া পায়ে উঠবো না বুঝলি। বিমানে জুতো খুলে উঠে গেল উপরে। ঢিবিটা এই একতলা বাড়ির সমান উঁচু, এখানে বড় কোনো গাছ নেই বলে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। বিমান বলল, বাহ, জায়গাটা কিন্তু খুব সুন্দর, এইরকম জায়গায় একটা বাড়ি বানাতে পারলে দারুণ হতো। কাকাবাবু বললেন, আমি সমুদ্রের ধার দিয়ে দ্বীপটা একবার ঘুরে আসি। কাকাবাবু আড়ালে চলে যেতেই বিমান একটা সিগারেট ধরালো। কাকাবাবুর সামনে সে কখনো সিগারেট খায় না। ছোট্ট নৌকোটা লঞ্চের দিকে ফিরে যাচ্ছে খাবার দাবার আনতে, লঞ্চটা স্টার্ট বন্ধ করে দিয়েছে, এখন ভাসতে ভাসতে এদিকে যেন সরে আসছে। সন্তু আর বিমান গল্প করছে, হঠাৎ ওরা চমকে উঠল, আরে পাথরটা কেঁপে উঠল না, মাটি কাঁপছে নাকি? ওরা পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইল। কোনো কথা বলার আগে আবার পাথরটা বেশ জোরে কেঁপে উঠল। এবার বিমান বেশ চিৎকার করে বলে উঠল, ভূমিকম্প, ভূমিকম্প। সন্তু সরাস করে পাথরটাতে গড়িয়ে নিচে নেমে এলো, কাকাবাবু সাবধান, ভূমিকম্প হচ্ছে। সন্তুর ধারণা হলো ভূমিকম্পের দ্বীপটার মাঝখানটা না দুভাগে ভাগ হয়ে যায়, তারপর আবার সব সন্তু না সমুদ্রের মধ্যে ডুবে যায়। কাকাবাবু জলের ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন, পিছিয়ে এলেন খানিকটা। সন্তু আর বিমান দুজনেই চেঁচাচ্ছে। তিনি ওদের কাছে এসে বললেন, কিরে কি হয়েছে? ওটাই ভূমিকম্প, আমি তো কিছু টের পেলাম না। রূপেনবাবু এসে বললেন, আরে আমিও তো কিছু বুঝিনি। বিমান বলল, না না, পাথরটা দুবার খুব জোরে জোরে কেঁপে উঠল। সন্তু সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে বিস্ময়ের সাথে বলল, এ কি? ওদের চোখের সামনে পাথরের ঢিবিটা দুলতে শুরু করেছে আর একটু একটু এগোচ্ছে, ঠিক জীবন্ত কোনো প্রাণীর মতন। ভয় পেয়ে সবাই ওরা দূরে সরে গেল। বিমান বলল, বাপরে বাপরে, এটা কোনো বিরাট জন্তু নাকি? রূপেনবাবু একদম জলের ধারে গিয়ে তার খালাসিদের ডাকতে শুরু করলেন, ওরে রঘু, আরে ওরে রতন, আরে তাড়াতাড়ি লঞ্চটা নিয়ে আয় রে বাবা, প্রকাণ্ড এক জানোয়ার এসছে, মেরে ফেললো রে বাবা, মেরে ফেললো। পাথরের ঢিবির মতো প্রাণীটা একটু একটু করে নড়তে শুরু করলো, কিন্তু ওদের দিকে তেড়ে এলো না। কাকাবাবু এবার সাহস নিয়ে একটু এগিয়ে গিয়ে একটি ক্র্যাশ দিয়ে পাথরের গায়ে একটু ঘষে দিলেন, সেটির উপর শ্যাওলা জমে আছে, একটুখানি খসে গেল। কাকাবাবু বললেন, আরে এটা তো মনে হচ্ছে একটা কচ্ছপ। বিমান বললেন, হ্যাঁ এত বড় কচ্ছপ, তা কখনো হতে পারে নাকি? কাকাবাবু বললেন, দাঁড়াও তো দেখি, কচ্ছপ হয়ে তো নিশ্চয়ই একটা মুখ থাকবে, মুখ দেখলেই বোঝা যাবে। কাকাবাবু প্রাণীটা চারপাশে ঘুরতে লাগলেন, বেশি অবশ্য খুঁজতে হলো না। একটা গাছের আড়াল থেকে ঝটাং করে বেরিয়ে এলো তার গলার মুখ, ঠিক যেন হাতির সুরের মতো মোটা, ক্রিকেট বলের সাইজের দুটো চোখ যেন বেরিয়ে আসতে চাইছে,
দেখলেই বুকটা কেঁপে ওঠে। কাকাবাবু তো ভয় পেলেন না, তিনি বললেন, মুখটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা কচ্ছপ। সমুদ্রে বড় বড় কচ্ছপ থাকে বটে, কিন্তু এত বড় কচ্ছপ যে হতে পারে তা কখনো ভাবতেই পারেনি। শুনতে বলল, কাকাবাবু আর এগিয়েও না। কাকাবাবু বলে, আরে কচ্ছপ যখন তখন ভয়ের আর কিছু নেই রে, এরকম নিরীহ প্রাণী মানুষকে কোনোদিন কামড়ায় না। এরই মধ্যে রূপেনবাবু চেঁচামেচি শুনে লঞ্চটা হুইসেল দিতে দিতে এগিয়ে এলো ওদের দিকে। লাঠি লোহার রড নিয়ে দৌড়ে এলো ছয় সাতজন খালাসি। হই হই করে তেরে এসে বললো, কোন জানোয়ার, কোথায় কোথায়? এত বড় একটা কচ্ছপ দেখে তাদেরও চক্ষু ছানা মরা। একজন বলল, আরে এটা একটা পাহাড়ের মতো কচ্ছপ, স্বপ্ন দেখছি না তো। আর একজন বলল, আরে এটাকে ধরে নিয়ে যেতে হবে। রূপেনবাবু এখন অনেকটা ধাতস্থ হয়েছেন, তিনি এবার খুব উৎসাহের সাথে বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, এটাকে পোর্ট ব্লেয়ার নিয়ে যাব, তারপর কলকাতায় নিয়ে যাব। এইরকম কচ্ছপ কেউ কোনোদিন দেখেনি, এটাকে আমি বিলেতে পাঠাবো। এটাকে উল্টে দাও উল্টে দাও, উল্টে পা গুলো বাঁধো। কিন্তু এত বড় কচ্ছপকে উল্টে দেওয়া কি আর সহজ কথা? কচ্ছপটা তার মুন্ডুটা এদিক ওদিক ঘোরাচ্ছে। একজন বলল, সাবধান, কচ্ছপের মুখের কাছে গেলে কিন্তু কামড়ে দেবে, হাত কিংবা পা কামড়ে ধরলে আর ছাড়বে না, ওর মুখটা আগে মাটকাতে হবে। একজন একটা লোহার রড বাড়িয়ে কচ্ছপের মুখের কাছে গেল। একজন একটা লোহার রড বাড়িয়ে দিল কচ্ছপের মুখের কাছে। কচ্ছপটা সঙ্গে সঙ্গে কামড়ে ধরে দুটো ঝটকা মারতেই রডটা ভেঙে দুটুকরো হয়ে গেল। রূপেনবাবু দূর থেকে এক লাভ দিয়ে বললেন, বাপরে বাপ, দাঁতের কি জোর। রঘুনামে এক খালাসি বলল, স্যার আমি কচ্ছপ ধরবার কায়দা জানি, একটি শক্ত নাইলন দড়ি হলেই হবে। একজন দৌড়িয়ে দড়ি আনতে ছুটল, অন্য সবাই গোল হয়ে দাঁড়িয়ে রইল কচ্ছপটিকে ঘিরে। এত বড় চেহারা নিয়েও কচ্ছপটা বোধহয় বেশ ভীতু প্রাণী, সে দৌড়ে পালাবার চেষ্টাও করল না, কাউকে কামড়াতে তেড়েও এলো না। রঘু নাইলনের দড়ি পেয়ে একটা ফাঁস তৈরি করল, তারপর সেটা ছড়ে দিল কচ্ছপের মুখের দিকে। দু তিনবারের চেষ্টায় ফাঁসটা জড়িয়ে গেল তার গলায়। দুজন খালাসি দুই দিক থেকে টান মারতে সেটা আট হয়ে গেল। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ দুটো দিয়ে। শুনতে বলল, বোধহয় কচ্ছপটা খুব বুড়ো। কাকু বললেন, শুনেছি ওরা বহুদিন বাঁচে, এর বয়স কয়েকশো বছর হলেও কিছু আশ্চর্য হব না। রঘু বলল, এবার সবাই মিলে হাত লাগাও, এটাকে উল্টে দিতে হবে। সবাই কাছে এসে হাত লাগবার আগে কচ্ছপের পিঠটা কেঁপে উঠল, ওর পিঠে কিছু কিছু মাটির চাপড়া ছিল তা খসে পড়ল। তখন দেখা গেল তার পিঠে অনেক হিজিবিজি দাগ। শুনতে বলল, কাকাবাবু দেখুন দেখুন দাগগুলো দেখুন, মনে হচ্ছে বাংলায় কিছু লেখা আছে। কাকাবাবু বললেন, ঘরের দেওয়ালে জল পড়ে নোনা ধরলে অনেক সময় এরকম মনে হয়। বিমান আর রূপেনবাবুও ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো। কাকাবাবু ক্র্যাশ দিয়ে কচ্ছপের পিঠটা ভালো করে ঘষলেন, অনেক ময়লা সরে গেল, এবার ফুটে উঠল আরো অক্ষর। সন্তু বলল, আরে এটা কি মা? কাকাবাবু বললেন, এ নয় রে, পয়রফলা, মাত্র। তার মানে হলো আর মাত্র। রূপেনবাবু বললেন, আশ্চর্য, কচ্ছপের পিঠে এরকম কে লিখল? কাকাবাবু গভীর বিস্ময়ের সাথে কচ্ছপের পিঠের দিকে তাকিয়ে রইলেন, তারপর অভিভূত ভাবে বললেন, প্রকৃতি লিখেছে, কিংবা মহাকাল বলতে পারেন। প্রবাদ আছে, বড় কোনো কচ্ছপের পিঠে মহাকাল তার ইতিহাস লিখে রাখে। সন্তু বলল, আরো কিছু লেখা আছে? কাকাবাবু বললেন, আমি সবটা পড়ে ফেলেছি, ওই দেখ ভালো করে, আর মাত্র দুটো, মেরো না মেরো না মেরো না। সন্তু বলল, হ্যাঁ স্পষ্ট পড়ে যাচ্ছে, প্রকৃতি লিখে দিয়েছে, পৃথিবীতে এইরকম কচ্ছপ আর মাত্র দুটো বেঁচে আছে। বিমান বলল, বলছিস প্রকৃতি কিংবা মহাকালকে বাংলায় লেখে? কাকাবাবু বললেন, মহাকাল কখন কোন ভাষায় লেখে তার তুমি কি জানি আর আমি কি জানি, কথাগুলো যে লেখা আছে তা তো সত্যি, কচ্ছপ নিজেই পিঠ ঝাঁকিয়ে তা আমাদের দেখালো। তারপর হঠাৎ কাকাবাবু হাত জোর করে আবেগের সঙ্গে খালাসিদের বললেন, আপনাদের কাছে অনুরোধ করছি, ওকে ছেড়ে দিন, বন্দি অবস্থায় যদিও মরে যায় তাহলে পৃথিবী থেকে
এই কচ্ছপ একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে, ওদের ধ্বংস করার অধিকার আমাদের নেই। খালাসিরা চুপ করে দাঁড়িয়ে রইল। রবীন্দ্রবাবু বললেন, ওরে বাপরে বাপ, জন্মে কখনো এমন দেখিনি। ভগবান নিজে লিখে দিয়েছে ওকে মেরো না, ওকে বন্দি করলে আমাদের মহা পাপ হবে, উনি সাক্ষাৎ কুর্ম অবতার, ওরে ওকে ছেড়ে দে, ছেড়ে দে, শীঘ্রই ছেড়ে দে। খালাসিরা এবার ফাঁসটা খুলে নিল ওর গলা থেকে। কাকাবাবু সবাইকে দূরে সরে যেতে বললেন। সকলে সার বেঁধে কচ্ছপের পেছন দিকটা এসে দাঁড়ালো। কচ্ছপ এবার থপ থপ করে এগোলো জলের দিকে। রূপেনবাবু হাত জোর করে বললেন, জয় কুর্ম অবতার, জয়, আমাদের দোষীও না বাবা। তারপর দেখা দেখি অন্য খালাসিরাও নমস্কার করলেন। কচ্ছপটা জলের কাছে গিয়ে একটি বার মুখ ফিরে ওদের দিকে দেখল, তারপর প্রবল আলোড়ন তুলে মিলিয়ে গেল নীল সমুদ্র জলরাশির মধ্যে।